हेलो फ्रेंड्स, गुड इवनिंग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो। आमिओ खूब भालो आछि। आमि मिठू, आमार मिठू रियल लाइफे तोमादेर सबाईके स्वागत आर प्रचुर 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 भालोबासा। तो आजकेर ब्लगटा आमि एखन थेके शुरू करछि, तोमरा देखते थाको। आशा करछि तोमादेर खूब भालो लागबे। भालो लागले एकटा लाइक दिओ, आर जारा प्रथमबार देखबे तोमादेर जदि भालो लागे आमार चैनलटाके सबस्क्राइब करे प्लिज 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 आमार पाशे थेको। তাহলে চলো দেখো কি আমি কালকে সারাটা দিন তো ওদের বাড়িতে ছিলাম, আর আজকে আমাকে রাত্রিবেলাও আসতে দেয়নি আর সকালবেলাও আসতে দেয়নি, এই সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। তো খুবই মজা করেছি, খুব খুব খুবই মজা করেছি, কিন্তু কী বলো তো একটা দিনই শোয়নি রাত্রে ঘুম। তো যাই হোক, এত মজার মধ্যে দিয়ে ঘুমটা কোনো মানে ইয়ে করে না, রাখে না, কোনো মায়নেই রাখে না। তো মজাটাই অনেক, ভীষণ মজা করেছি আমরা, মানে কী বলবো এই কাজে, মানে আমরা সবাই এক জায়গায় হলে না মানে কোনো আমাদের হুঁশ থাকে না জানো তো, এত মজা গল্প। প্রায় রাত্রি আড়াইটা পর্যন্ত আমরা গল্প করেছি, করে তারপরে শুয়েছি। তো খুব মজা টজা করে তো বাড়ি এসে এখন যে যার বাড়িতে চলে গেছে, তো ভালোও লাগছে না। যাই হোক, ভালো তো লাগাতেই হবে। আর বাড়িতে এসে দেখো বোনের বাড়ি থেকে আবার এই মিষ্টি দিয়ে দিয়েছে এক গাদা আবার এই যে। তারপরে এসে দেখি দেখো এই টেবিলটা, এই টেবিলটার উপরে দেখি মানে বোনের বাড়ি থেকে যে দুপুরবেলা ভাত পাঠিয়ে দিয়েছিলাম বাড়ির লোকেদের জন্যে, তো এসে দেখি পুরো টেবিলটার উপরে পুরো পাতানো। তুমি জান, তোমরা জানো, তুমি না সরি তোমরা, তোমাদেরকে বলছি তোমরা জানো না, পুরো পাতানো। আর কি বলবো, এসে পরে আমি কোনো রকমে কাপড়টা ছেড়েছি। তারপরে এসে দেখি মানে মানে কাপড়টা না ছাড়লেও মনে হয় ভালো হতো জানো না। তারপরে আমি রান্নাঘরে ঢুকে দেখি বেসিনের উপর দিয়ে, গ্যাসের উপর দিয়ে ছাকনি, তারপর চায়ের কাপ, চায়ের বাটি, খাওয়ার বাসন, মানে কালকে দুপুরবেলায় আমি চলে গেছিলাম বারোটা সময়, তো সমস্ত কিচ্ছু একদম মানে কি বলবো যে সমস্ত কিছু পাতানো, সমস্ত কিছু পাতানো। তোমাদের তো যাওয়ার সময় বলেই গেলাম, তো না সরি বলে গেছিলাম, কিন্তু সেই ভিডিওটা না আমি আর করিনি, সেই দিনকে আমি আর ভিডিও করিনি, মানে বাড়ির থেকে আমি তোমাদেরকে বলে গেছিলাম হ্যাঁ ভিডিওটা কর মানে ব্লগটা করবো বলে, ব্লগটা করবো বলে আমি তোমাদের বাড়ি থেকে বলে গেছিলাম যে আমি বারোটার সময় বেরোচ্ছি, কিন্তু ওখানে গিয়ে এমন মানে মানে হইচইয়ের মধ্যে ঢুকে গেছি যে মানে মোবাইলটা হাতে নিয়ে যে ব্লগটা করবো। আর তারপরে কী বলো তো, শ্রাদ্ধ বাড়িতে না ব্লগ করতে ভালো লাগে না, বিয়েবাড়ি অনুষ্ঠানে অনেক কিছু দেখানো যায়, শ্রাদ্ধ বাড়িতে কী ব্লগ করবো ওর জন্য আর করিনি, তার জন্য আর ওই ভিডিও মানে ব্লগটা আর করিনি, ভিডিওটাও করিনি, ওই জন্য ওই ব্লগটা আর দিইনি। আজকে ওই মানে সারাদিন থেকে ওখানে যেটুখানি ছিলাম মানে তার মধ্যে দিয়ে যেটুখানি করে আজকে ওই ভিডিও আজকের ব্লগটা ছেড়েছি। তো যাই হোক, সেসব কাহিনী মিটে গেছে ঝামেলা। তো আমি এসেই নাইটিটা ছেড়ে আগে দেখো এই যে বাসনের কাড়ি, দেখো এই যে সব মেজেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, রান্নাঘর মুছেছি, মুছে তারপরে চা খেয়ে তারপরে বন্ধুদের একটু ভিডিওগুলো দেখলাম কে কী করেছিল, আমি তো একটাও কিচ্ছু দেখতে পারিনি, তো এখন বসে বসে সেইগুলো সব দেখলাম সবার, মানে যারা যারা আমাকে করেছে মানে ভিডিও দেখেছে আমার, তাদের বন্ধুদের, সব বন্ধুদের, আরও অনেক বন্ধুদের, সবার ভিডিওগুলো সব দেখলাম, দেখে টেকে কমপ্লিট করে, আসলে একটু সময় পাইনি জানো না, দেখে দেখে কমপ্লিট করে তারপরে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপরে আবার রাত্রে খাবার বানাবো। তো রাত্রে রুটি তো করবোই, আর কি তরকারি করবো সেটা দেখি, দেখে তারপরে তরকারিটা কী করবো দেখে গুছিয়ে রেখে তারপরে আটাটা মাখবো ভাবলাম যে শর্টকাটেই কিছু করি, আর কোথার থেকে এসে দেখবো না আর ভালো লাগে না। তো এই যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি, ভাবলাম যে এটাই করি, এটাই শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে, তরকারিটা খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই হয় লুচির তরকারি, লুচির তরকারি হিসেবে ভালোই হয়। এর থেকে শর্টকাট আর আমার মাথায় আসে, আর একটা শর্টকাট ছিল কিন্তু এর থেকে, সেটা হলো বাকি চাচ্ছি মানে সেটা সেটা অনেকবারই করেছি, তোমরাও করো নিশ্চয়ই, ওটা একদম মানে একদম মানে আলু ঠালু কেটে একদম তেল তেল দিয়ে নুন টুন দিয়ে একবারে চটিয়ে দাও। ভাবলাম কি যে না ওই শর্টকাটটা আবার আর একদিন করা যাবে, আর যে যখন একটু হাতে টাইম আছে তো একটু ভালো করে তরকারি একদম বানাই। তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম, আর কি বলো তো বসিয়ে দিয়ে এসে আমার আটাটাও মাখাও হয়ে গেছে আর ই করাও হয়ে গেছে, তরকারিটা পরে নিয়ে একটু দুধ জাল দেবো, দুধ জাল দিয়ে এখন কিন্তু বেশি বাজে না, পোনে কটা বাজে দেখি
সাড়ে নটা বাজে, 9:20 হয়ে গেছে। তো 9:20 হয়ে গেছে আজকে, কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ যে এসে আর বসিনি যে, তো তাড়াতাড়ি হয়ে গেল। আর দুধটা জাল দেওয়া হয়ে গেলে দুধটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর ওরা আসলে তারপরে চা করব, তারপরে তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং আমার সব বন্ধুদের। তো আজকে দিনটা আমি এখন শুরু করছি, আশা করছি দিনটা ভালোই যাবে, সবার 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 খুব ভালো যাক দিনটা। তো আমার দিনটাও কেমন যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখো, এখন ভো এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ কি কাল পরশু দিনকে রাত্রিবেলা তো ঘুমই হয়নি, আড্ডা আর কি করতে করতে তো সে 3টে বেজে গেছে। তো কালকে বাড়ি এসে সেই যে আমরা মানে খেয়ে দিয়ে শুয়েছি প্রায় 11:45 কালকে শুয়ে পড়েছি, আর সবাই এক ঘুমে একদম পুরো সকাল 8:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেলাম, চাটা খেয়ে তারপর রান্নাঘরে গেছি, আর ভো এখনও ঘুমের থেকে ওঠেনি, ওই যে ঘুমাচ্ছে দেখো। আর ভো দাদা উঠে গেছে, ভো দাদা তো উঠতেই হবে। আর আমি রান্নাঘরে এসে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি, ভাত বসিয়েছি এখানে, এই যে আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর ডালটা সেদ্ধ প্রায় হয়ে গেছে, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর ডিম সিদ্ধ করবো, তো আজকে সকালে আর অন্য কিছু করবো না, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর ভাত করছি, এই সকালে ব্রেকফাস্ট করে নেবো, তারপরে দেখা যাক কী করা যায়। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিও। আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সব কাজকর্ম মিটিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম। সবাই সকালে ব্রেকফাস্ট খেয়ে সবাই বেরিয়ে গেছে, ভো বাজারে গেছে, আর আমি এখন বাকি ঘরের কাজগুলো করব, করে ঠরে তারপরে স্নান করবো। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে যাই। কিন্তু দুপুরবেলা রান্না বসে গেছে, পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে একটু ভাজা করছে, এই যে আর এখানটায় ভাত হচ্ছে, আর চিকেন নিয়ে এসছে, দেখো চিকেন রান্না করব। তো এই আজকে দুপুরবেলায় চিকেনটা বসিয়ে দিয়েছি, দেখো প্রায় হয়ে এসছে, আর চিকেনটা করলেই আমার হয়ে যাবে। এদিকে তোমার কচু ভাতে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কালি ভাজা তো আগেই হয়ে গেছে, আর চিকেনটা হয়ে গেলে ভোর বাবা বাড়ি আসলে আমরা খেয়ে দিই নি, আজকে দুপুরবেলাও একটা লম্বা ঘুম দেবো। আর বউ আজকে কলেজে যায়নি, বউ আজকে অনেক কাজ করেছে, বউ আজকে অনেক জামা কাপড় কেচেছে, ও আজকে জামা কাপড় কেচে বাজার করেছে, বাজার করে জামা কাপড় কেচে তারপরে স্নান টান করে এসে এই যে বসেছে। ও তা দোকানের মাল তো আছেই, এখন এই মানে গরমের সময় ওর খুব খাটনি, যেদিনকেই কলেজ যাবে না বাড়ি থাকবে, দোকানের মাল মানে যখন মানে গাড়ি ভরে মাল দিয়ে যায় তখন একবার ওঠাতে হয়, আবার মানে প্রায় প্রত্যেক দিনই আবার ভ্যানে করে করে সেগুলো আবার দোকানে নিয়ে যাওয়া, ওর মানে ডবল খাটনি। আর এখনও তো ভোর বাবা আসেনি, আর চিকেনটাও বসানো আছে, তো বউ ওই ঘরে বসে আছে, আর আমি এখন এই ঘরে বসে একটু বসবো না, একটু শুয়ে থাকবো, একটু শুয়ে থাকি। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। নতুন বন্ধুরা তোমরা যারা প্রথমবার দেখবা আমার ভিডিওটা, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার পাশে থেকো। সবাইকে টাটা।